করোনার রেকর্ড সংক্রমণের মধ্যেও রাজধানীর হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অপেক্ষাকৃত কম। তবে করোনা পরীক্ষার লাইনে রয়েছে বাড়তি চাপ। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে অধিকাংশ রোগী এমনিতেই সুস্থ হচ্ছেন, তবে অন্যান্য জটিলতায় আক্রান্ত এবং বয়স্ক রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নসরানা চৌধুরীর রিপোর্ট। করোনা সংক্রমণের হারে রেকর্ড হয়েছে শুক্রবার। ওই দিন এজাবৎকালের সর্বোচ্চ শতকরা 33.37% সংক্রমণ ছিল। তবে রাজধানীর প্রধান দুই করোনা হাসপাতালের মধ্যে কুর্মিটোলা হাসপাতালে সবশেষ 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন, আর ডিএনসিসি কোভিড হাসপাতালে একই সময়ে ভর্তি হয়েছে 19 জন। ভর্তির সংখ্যা কম থাকলেও হাসপাতালে আসা রোগীর চাপ কম নয়, আর শিশুরা হাসপাতালে আসছে উল্লেখযোগ্য হারে। আমার ওয়াইফ, আমার ছোট্ট বেবি, এই যে 1 বছর 4 মাসে গেছে, সেও পজিটিভ, ওয়াইফও পজিটিভ, আমার পজিটিভ আসছিল, আবার নেগেটিভ আসছে। আগে 2-3 বার আইছি, পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, আজকে আসতে গেছে ভর্তি হইতে হইব। তারা বলতেছে পজিটিভ নাকি এমনি, ওর আবার এজমার সমস্যা আছে, মানে ওইটা থেকে কিনা জানি না তো। আমি শ্বাস নিতে পারতেছি না, পরে আমি রাত্রে 1টার দিকে আসি, আসার পরে আমাকে এখানে অক্সিজেন দেওয়া হয়। বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে যান বলেই হাসপাতালে রোগীর চাপ কম বলে দাবি চিকিৎসকদের। তবে হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা থাকছে না। আইসিইউতে কিন্তু সম্পূর্ণ সবগুলো বেডে এখন রোগী আছে। 90%-এর উপরে রোগীরা 60 ঊর্ধ্ব বয়সের এবং প্রত্যেকেরই কোমরবিডিটি রয়েছে, এবং ওয়ার্ডগুলোতেও যারা ভর্তি হয়েছে প্রায় 40-50%, মানে অর্ধেকেরও বেশি রোগী কিন্তু কোমরবিডিটি সহ ভর্তি হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতির জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে বলেও জানান এই চিকিৎসক কর্মকর্তা। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।